আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এর আগের ভিডিওতে যে বিষয়ে নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যাথ বইয়ের বেসিক ইনকুয়ালি বা মৌলিক অসমতার বেসিক যে ধারণাগুলো সেগুলো ক্লিয়ার করা হয়েছিল আজকে আমার এই ভিডিওতে আপনারা যে বিষয় জানতে পারবেন সেটা হচ্ছে মৌলিক অসমতার থিওরাম এক যেটাতে আলোচনা করা হয়েছে যে মধ্য সংখ্যাটা গুরুত্ব মধ্য সংখ্যার থেকে অবশ্যই বড় এই থিরুম আজকে আমরা প্রমাণ করবো বন্ধুরা তাহলে দেরি না করে ভিডিও শুরু করা যায় ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি যারা অনার্স লেভেল ভিডিওগুলো আমার দেখো তারা অবশ্যই কমেন্ট করে জানাবা কারণ তাদের জন্য স্পেশাল একটা ভিডিও আসতেছে তো দেরি না করে আমরা ভিডিওতে চলে যাই বন্ধুরা আমরা এখন ভিডিওতে চলে আসলাম আজকে আলোচনার বিষয় ছিল বেসিক ইনকুলাটিস অর্থাৎ মৌলিক অসমতার পার্ট দুই যেখানে আজকে আলোচনা করব যোগত্বর মধ্যক এবং গুণত্ব মধ্যকের মধ্যে সম্পর্ক এখানে থিওরাম একটা ছিল এরকম এন সংখ্যক অসমান ধনাত্মক সংখ্যা জগত্তর মধ্যক এ এবং এদের গুণোত্তর মধ্য জি অপেক্ষা বৃহত্তর অর্থাৎ জি অপেক্ষা এটাকে বড় হবে তাহলে আমরা এটা প্রুভ করি এখন ধরি এ ওয়ান এ টু ডট 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 এন যোগ পদক এন সংখ্যা এটা আমরা কি করলাম ধরে নিলাম তাহলে আমরা মধ্যকের সূত্রটা জানি যা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম পার্ট ওয়ান ডিসক্রিপশন এর আছে দেওয়া দেখে নিতে পারেন এ টু প্লাস ডট 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 প্লাস এন বাই এন এটা হচ্ছে যুগোত্তর মধ্যকের সূত্র

এ ওয়ান প্লাস এ টু বাই টু হোল স্কোয়ার কারণ প্রশ্নটা হতে পারে কেন এ ওয়ান এ টু ইন্টু এ টু থেকে এ ওয়ান প্লাস এ টু বাই টু হোল স্কোয়ার বড় ল বা কেন বা এটা নিলাম যেহেতু আমরা যোগত্বমর্ক হচ্ছে এটা যেহেতু গুণত্বমর্দক গুণ যোগত্বমদ ক্ষেত্রে শুধু যোগবদ্ধ অংশটাকে আমরা নিলাম এখন প্রশ্ন হচ্ছে যেহেতু এখানে স্কোয়ার আছে দেখেন এখানে যদি আমরা একশো নাম্বার পাঁচ ধরি আর এংশো সমান যদি পাঁচ ধরা হয় তাহলে এখানে কিন্তু পাঁচ আর এখানে কি ফাইভের উপর স্কোয়ার তাহলে কি হবে পঁচিশ যেটা অবশ্যই কি পাঁচের থেকে বড় হবে তাহলে বন্ধুরা হয়তো আমরা এই অংশটা বুঝতে পেরেছি আমরা একইভাবে আবার কি করতে পারি একইভাবে এ থ্রি এ ফোর ইকুয়াল এ থ্রি প্লাস এ ফোর বাই টু স্কোয়ারটা বড় হবে সেম এটা যেভাবে করলাম সেম সিস্টেমে এটাও আমরা একইভাবে লিখতে পারি সরিটা এ থ্রি এ ফোর এটার দেন চলে যাবো আবার এখন যদি সুতরাং এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর এটা দেন আমি লেখার পর আপনাদেরকে ব্যাপারটা বিস্তারিত বলতেছি এ ওয়ান প্লাস এ টু এ টু এ থ্রি প্লাস এ ফোর টু হল স্কোয়ার এ ওয়ান এখন সুতরাং যদি আমরা এ টু এ থ্রি থেকে এটা যদি বড় হয় আমরা আগের লাইনগুলোতে দেখলাম যে এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর থেকে অবশ্যই বড় কি এ প্লাস এ ওয়ান প্লাস এ টু কল স্কয়ার a3 a4 2 হোল স্কয়ার যদি বড় হয় তাহলে অবশ্যই যদি আমরা পাওয়ার ফোর হয়ে যায় তাহলে কি হয়ে যাবে তাহলে এই এক্সটা অবশ্যই বড় হবে হয়তো বুঝতে পেরেছি এটুক অংশ সমস্যা সমস্যা নেই তাহলে বন্ধুরা এখন যদি আবার যদি আবার যদি আমরা এন সংখ্যাটিকে টু টু স্কু থ্রি হয় তবে আমরা পাই এখানে এন সংখ্যা টি টু টু স্কোয়ার থ্রি হয় তবে আমরা পাই মানে বোঝাচ্ছি যে যদি টু থ্রি ফোরগুলা যদি এন সংখ্যক হয় আর পাওয়ার পাওয়ার টু পাওয়ার টা এই পাওয়ার টাই যদি ফোরগুলা এন সংখ্যক হয় এন ধরা হয় তাহলে কিরকম দাঁড়ায় তাহলে এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর ডট ডট এ এন এটা দেন এন ধরা এ ওয়ান ডট প্লাস এ এন এন পাওয়ার টাইকি এন ধরা হলো সংখ্যক তাহলে এখন কি দাঁড়াচ্ছে যদি আমরা এই অ্যানটাকে এই ভাগ পার করে দিই তাহলে অবশ্যই আমরা জানি সর্বোচ্চ পারটাকে সামনে আছে আনার পর যদি আমরা ওটাকে এপাশে পার করি তাহলে অবশ্যই কি হয়ে যাবে ওয়ান বাই এন হয়ে যাবে তাহলে কি হবে বন্ধুরা এ ওয়ান এ এ টু থ্রি এ ফোর ডট ডট এ এন ওয়ান বাই এন হয়ে যাবে যার ফলে এখানে এ ওয়ান প্লাস এ টু প্লাস ডট ডট এ এন বাই এন থাকবে এমনি এখানে একটা লক্ষণের বিষয় যে আমরা এটা কি কি পেয়েছি এটা যে গুণোত্তর মধ্যকের সূত্র সেই সূত্রটা এখানে পেলাম আর এখানে যোগত্থকের মধ্যকের যে সূত্রটা সেটা পেলাম তাহলে কি দাঁড়াচ্ছে এটা জি দেন এ মানে কি এখানে এ হচ্ছে যেহেতু যোগত্তর মধ্যক আর জি হচ্ছে গুণত্বর মধ্যক তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যুগোত্তর মধ্যকর থেকে এ সরি গুণোত্তর মধ্যক যুগত্বর মধ্যক এর থেকে ছোট তাহলে এখানে আমরা একটা একবার প্রমাণ করে নিলাম যে এন সংখ্যা অসমান ধনাত্মক সংখ্যা জগতের মধ্যক গুণোত্তর মধ্যক অপেক্ষা বৃহত্তর জগতের মধ্যকটা বড় বন্ধুরা আবার পরের পেজে আসলাম এখন যদি আগে এন সংখ্যাটি আমরা ধরেছিলাম বিভিন্ন মান মানের জায়গায় এখন যদি এই টু বা টু স্কোয়ার বা টু কিউবের এর জায়গায় না হয় তাহলে কি হয় দেখি দেখে একবার প্রমাণ করে দেখি তাহলে এ ওয়ান এ টু ডট এন এ আমরা এ সংখ্যাগুলিতে কি করবো যেখানে এ সংখ্যাগুলো ধরবো একটা বড় ধরবো আমরা এই প্রমাণটার ক্ষেত্রে যেখানে এই সংখ্যাগুলিতে এতে আর সংখ্যক বার কি থাকবে এ থাকবে যা আমরা একটু পর বিস্তারিত বুঝতে পারবো যখন আমরা প্রমাণ করার চেষ্টা করব যার জন্য এন প্লাস আর সংখ্যাটি থাকবে তাহলে আমরা কি পাবো দেখা যাক এখানে কি হয়েছে এন সংখ্যাটি আমরা টু টুয়ার টু না হয় তাহলে না হয় তাহলে এটা এ এন হচ্ছে এতে আর সংখ্যক বার এ থাকবে যার জন্য আর প্লাস সংখ্যাটি থাকবে এক্ষেত্রে একটু আমরা প্রমাণ করি তাহলে কি হবে বন্ধুরা সেই সূত্র সেই শ্যাম অবস্থা আগে আমরা যেহেতু পেলাম যে এ ওয়ান এ টু ডট ডট এন

এটা আরেকটা ক্ষেত্রে প্রমাণ করতেছি আমরা তাহলে বোধ হয় তার পরের লাইনটা কী হবে এ ওয়ান তাহলে কি আমরা এই অংশটাকে এন এ ধরে নিব প্লাস যে এ আর ছিল আরে আরে এন প্লাস আর বাই হচ্ছে এন প্লাস আর এখন পরের লাইনে আমার এ ওয়ান এ টু

এখানে এর উপরে পাওয়ার থাকবে এন প্লাস আর তাহলে কি বন্ধুরা একটা এ এর উপরে এন আর একটা হচ্ছে এ উপরে আর তাহলে এখানে একটা দেখার বিষয় যে এ এ আর আর হচ্ছে এ ওয়ান এ টু ডট ডট এ এন এ আর এই দুটো এ আর এ আর এ আর কি হয়ে যাবে কেটে যাবে যার ফলে কি থাকবে পরে বেজে আসলাম জায়গা সংকটের কারণে এখন যেটা হবে বন্ধুরা পরের লাইন পর এ ওয়ান

এটা আমরা দেখতে পারি যে এটা হচ্ছে সেই গুরুত্ব মধ্যকের সূত্র জি আর এ তো এ জগত্তর মধ্যকের তাহলে কি মনত আবার প্রমাণ করলাম যে আমরা যে গুরুত্বর মধ্যক জগত্তর মধ্যক থেকে অবশ্যই ছোট সুতরাং বলা যায় যে এন সংখ্যক ধনাত্মক সংখ্যার জগত্তর মধ্য সমানতার মধ্যক উহাদের গুরুত্বর মধ্যক ও সমানুপাতিক মধ্যক অপেক্ষা বৃহত্তর তাহলে বন্ধুরা আমরা মোটামুটি বুঝতে পারলাম যে থিরুমেকে যে অ্যান সংখ্যক অসমান ধনাত্মক সংখ্যার মধ্যক ইয়াদের গুরুত্বপূর্ণ অপেক্ষা বৃহত্তর এটা গুরুত্বপূর্ণ এটা যুগত্ব মধ্যক গুরুত্বপূর্ণ অপেক্ষা যুগত্ব মধ্যকটা বৃহত্তর আশা করি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট না করলে আমি বুঝতে পারি না আপনারা ভিডিও দেখছেন বা দেখতেছেন বা দেখেন নাই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভালো থাকবেন সাবস্ক্রাইব করতে বলবেন না আলাইকুম